প্রিয় নবীর এক ইহুদি খাদেমের ঘটনা। ইয়াসরিব তখনও মদিনা হয়নি, এটা ছিল ইহুদিদের আদিনিবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে সেখানে গেলেন, সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসরিববাসীদের হৃদয় জগৎ। তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়া আসতে লাগল। পৃথিবীর মানচিত্র স্নেহ মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হল মদিনাতুর রাসুল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক শহর। সেই শহরের এক ছোট্ট বালক, সবেই শুনেছে নবাগত নবী মুহাম্মদের নাম, তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন, আদর করে কাছে টেনে নেন, পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায়। তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের, দেখা হলো, কথা হলো, আরও কি হলো, মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হলো। ভালো লাগে নবীজির পাশে পাশে থাকতে, নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনতে, তার সহচর্য লাভে পূর্ণ হতে, তার খেদমত করে ধন্য হতে। কিন্তু বাধা একটাই, অনেক বড় বাধা, তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর। সে তো ইহুদি, তার বাবা মাও ইহুদি। তাহলে বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে, বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের কথা, তার স্নেহ ও প্রীতির কথা, কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ। এতদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে, এখন তো সে নিয়মিত নবীজির খাদেম। তিনি উজু করতে চাইলে পানি নিয়ে আসে এই বালক, তিনি মসজিদে প্রবেশের সময় জুতো তুলে নেওয়া, বের হওয়ার সময় জুতো নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন হলো বালকের দেখা নেই, অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না তাকে। প্রিয় নবী খুব চিন্তিত হয়ে পড়লেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে প্রবেশ করল, দেখেই বোঝা যাচ্ছে সে গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছে। হে আল্লাহ রসুল, আপনার সেই ইহুদি খাদেমের সন্ধান পেয়েছি, বেশ কিছুদিন ধরে সে খুব অসুস্থ ছিল, একেবারে মৃত্যুসজ্জায়। জবাবে নবীজি কিছুই বললেন না, তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন। উপস্থিত সাহাবিরাও কিছু না বুঝেই নবীজির পিছু পিছু ছুটলেন, তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখে নাই, যেন তার আপন কেউ অসুস্থ, যেন তার পরিবারের কেউ অন্তিম শয্যায় শায়িত। নবীজি দৌড় ঠেলে ঘরে ঢুকলেন, ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিয়রের কাছে বসলেন, পরম স্নেহে তার মাথায় রহমতের হাত দুটি বুলিয়ে দিলেন। ততক্ষণে বালক নবীজিকে এক নজর দেখে নিয়েছে, চোখ বুজে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করছে, যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে। পাশেই তার বাবা বসে আছেন, দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কি সেই আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এত নুরানি চেহারা, এত সুন্দর মাধুর্য তার, এত মমতায় ভরা তার মন। শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার, তদুপরি আমার ছোট বাচ্চাকে দেখতেই ছুটে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিকে কোনো ধ্যান নেই, তিনি ভাবছেন অন্য কিছু, ভাবছেন তার মুক্তির উপায়। ছেলেটি যে এখনও ইমান আনেনি, এখনও তো সে কালেমা পড়েনি, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে পরকালে কি হবে তার? নবীজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন, বিড়বিড় করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত। উভয় জাহানের সফলতার সোপান, চিরমুক্তির পয়গাম। হে বালক, ইসলাম গ্রহণ করে নাও, একবার কালেমা পড়ে নাও, যাতে আমি পরকালে তোমায় সাফায়েত করতে পারি। হাউজে কাউসারের পাড়ে যেন তোমার আমার আবার মিলন হয়, মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে, দুজন যেন হতে পারি আখিরাতের সাথী। বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল। অপলক নেত্রে চেয়ে রইল বাবার দিকে, চোখের ভাষায় বাবাকে বোঝাতে চেষ্টা করল জীবনের শেষ ইচ্ছার কথা। একটিবারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালেমাটি পড়তে চাই, আমি মুসলমান হয়ে মরতে চাই। বাবা অনুমতি দিয়ে বলেন, আবুল কাসিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নাও। বালকের বাবার এই কথায় সব নীরবতার অবসান হলো। অসুস্থ বদনখানি কোনো রকম সামলে নিয়ে এক ফালি হাসি ফোটালো ঠোঁটের কোনায়, চোখের পানি মুছতে মুছতে পবিত্র কালেমা পাঠ করল শরীরের সবটুকু শক্তি উজাড় করে। সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, শুকরিয়া মহান আল্লাহর, যিনি তাকে আগুন থেকে মুক্তি করেছেন।